সাবেক মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে দুপুরে আদালতে হাজির করে পুলিশ তার দশ দিনের রিমান্ড আবেদন করে। রাজধানী মিরপুর এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। উবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। রাজধানী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারী বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব। জেনেভা ক্যাম্পে গত কয়েকদিনের গোলাগুলি ও হত্যার ঘটনায় র্যাব দুই ও র্যাব নয় এর যৌথ অভিযানে আটক করা হয় তাকে। সোহেল সহ তার দুই সহযোগীকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি হত্যা মামলা সহ অপহরণ, চাঁদাবাজি ও মাদকের ১৮টি মামলা রয়েছে। জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে আগামীকাল থেকে আর্থিক সহযোগিতা দেওয়ার কার্যক্রম শুরু করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই ব্যানারে প্রথমে ঢাকা বিভাগের ২০০ শহীদ পরিবারকে ৫,০০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। পর্যায়ক্রমে তা সারা দেশে দেওয়া হবে। আমরা প্রত্যেক সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সহযোগিতাটি সেটি পৌঁছে দিতে চাই। প্রথমে ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি। এখন ঢাকা বিভাগে কিন্তু শহীদ পরিবার মাত্র ২০০ জন নয়, এরও অনেক বেশি। সো প্রথম ধাপে আমরা যে ২০০ শহীদ পরিবার নিয়ে কাজ করছি এদের দেয়া হলে পরের সপ্তাহে আবার আমরা যে ২০০ শহীদ পরিবার নিয়ে কাজ করব তাদেরকে আমরা ডাকব। প্রত্যেক শহীদ পরিবারকে এখন প্রাথমিকভাবে কিন্তু এটা ৫,০০০০ টাকা করে দিচ্ছি এবং যারা আহত ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আমরা প্রাথমিকভাবে ১,০০০০০ করে দিচ্ছি। এই প্রক্রিয়া একদিনের জন্য না, একবারের জন্য না। আমরা বিশ্বাস করি যতদিন আমাদের এই শহীদ পরিবার এবং আহত ভাইরা থাকবেন ততদিন এই ফাউন্ডেশন তাদেরকে নিয়ে কাজ করবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে সমতা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী দুই বছরে ৫,০০০০ কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় যুব দিবস উপলক্ষে যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যে প্রজন্ম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে তারাই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব নেবে। এই সরকার গঠনের যে প্রেক্ষাপট, জুলাই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে। দেশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা যেই পুরনো রীতি, গড়ে ওঠা যেই অপসংস্কৃতি, গড়ে ওঠা যেই ফ্যাসিবাদী ব্যবস্থা, তা বিলোপের জন্য সাস্টেইনেবল সংস্কারের উদ্দেশ্যে এই সরকার গঠিত হয়েছে। যদি একটা মেধার ভিত্তিতে একটা সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারি তাহলে সবচেয়ে মেধাবীরা, সবচেয়ে দক্ষ যোগ্য মানুষরা কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় আসবে এবং তারা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। অন্তর্বর্তীকালীন সেনা সমর্থিত সরকার নয়, রাষ্ট্রপতিকে সরিয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠনের তাগিদ দিয়েছেন দার্শনিক তাত্ত্বিক ফরহাদ মজহার। জাতীয় প্রেস ক্লাবে গোল টেবিল বৈঠকে তিনি বলেন, নির্বাচনে এমন একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে টাকা দিয়ে ভোট কেনা বেচা বা নির্বাচিত না হয় এবং যোগ্য সবাই অংশ নিতে পারে। ফরহাদ মজহার বলেন, নতুন সাংবিধানিক বা গঠনতন্ত্র দেয়া এই সরকারের দায়িত্ব, এজন্য জনগণের প্রত্যাশার কথা শুনতে হবে। কমিশনের সংবিধান নয়, জনগণের সামষ্টিক সংবিধানের দাবিও জানান ফরহাদ মজহার। ২৪ দিন পর আজ থেকে পর্যটকদের জন্য তুলে নেওয়া হয়েছে রাঙ্গামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা। পর্যায়ক্রমে ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান জেলার ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ফলে শীঘ্রই তিন পার্বত্য জেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। এর মধ্যে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পর্যটন উদ্যোক্তারা।